আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে দেখাবো আপনারা যারা ডাব্লিউ আপনারা যারা কলকাতা পুলিশ অর্থাৎ কেপির যে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ফর্ম ফিল অনলাইন শুরু হয়েছে সেই অনলাইন ফর্ম ফিল আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তার আগে আপনি যদি এই চ্যানেলে এই ভিডিওটা প্রথম দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকি বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে এই লেটের নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন আপনারা এই কলকাতা পুলিশের কত ভ্যাকেন্সি রয়েছে আবেদনযোগ্য শিক্ষাগত যোগ্যতা সিলেবাস কি রয়েছে তার জন্য একটা ডিটেলসের ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করলেই আপনারা ওই ভিডিওটা কিন্তু দেখতে পাবেন এরপর সবার প্রথমে আপনারা গুগলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এই যে ডাব্লিউ বি পুলিশ ডট গভ ইন এটা লিখে সার্চ দিলে দেখবেন এই হোম পেজটা ওপেন হয়ে আসবে এরপরে রিক্রুটমেন্ট এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করতেই দেখবেন সবার প্রথমেই যেটা রয়েছে এক তিন দু হাজার চব্বিশ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ এই যে গেট ডিটেলস এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন সবার প্রথমেই যে অপশানটা আসছে এই যে এক তিন দু হাজার চব্বিশ যে ফিল আপ অ্যাপ্লিকেশান ফর অনলাইন এই অপশানটাতে আপনারা যে গেট ডিটেলস এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করতে দেখুন এর যে অনলাইন ফর্ম ফিল আপের যে পেজ তার ফার্স্ট পেজটা কিন্তু ওপেন হয়েছে এরপর আপনারা কি করবেন আপনারা এই যে অপশনটা দেখছেন এখানে যে দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কেপি দু এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানগুলো সব ডিটেলসগুলো আসতে থাকবে এই যে অ্যাপ্লিকেশান ডিটেলস যে পোস্টের জন্য ফর্ম ফিল আপ করছি সেটা থাকবে এরপর এখানে দেখুন এই যে অনলাইন প্রসেস কবে থেকে শুরু হচ্ছে এক মার্চ থেকে শুরু হচ্ছে উনত্রিশে মার্চ পর্যন্ত চলবে তার এগুলো ডিক্লারেশনগুলো দেওয়া রয়েছে এরপর আপনারা সবার প্রথমে যে অ্যাপ্লাই অনলাইন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইউজার নেম অ্যাম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে আপনারা যেহেতু ফার্স্ট টাইম এটাতে আসছেন সেই জন্য আপনাকে কী করতে হবে এইখানে দেখছেন এই যে সাইন আপ এই সাইন আপ এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে কিন্তু আপনি ইউজার এবং পাসওয়ার্ড নেম পাবেন এরপর সবার প্রথমে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে নেম আপনার নেম অর্থাৎ যেটা রয়েছে মাধ্যমিকের এডমিট আধার কার্ড সেই নামটা দিলেন এখানে তারপরে এখানে আপনি আপনার মেল আইডি দেবেন মেল আইডি কিন্তু লাগবে না থাকলে আপনাকে কিন্তু একটা ওপেন করতে হবে তারপরে মেল আইডিটা কনফার্ম করতে হবে ওই মেল আইডিটাকে আরেকবার এখানে লিখতে হবে তারপরে এখানে ফোন নাম্বারটা এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখবেন তারপরে একটা ইউজার নেম আপনাকে ক্রিয়েট করতে হবে তারপর এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আপনি কী রকমভাবে লিখবেন আপনাকে দেখিয়ে দিই পাসওয়ার্ডটা সবার প্রথমে আপনি বড়ো হাতের এ বি আপনার নামের অক্ষরও ব্যবহার করতে পারেন যে কোনো একটা এরকম বড়ো হাতের বা ছোট হাতের একটা ব্যবহার করবেন একটা কি দুটাও ব্যবহার করতে পারেন তারপরে আপনি আবার স্মল বা ক্যাপিটাল যে কোনো একটা লেটার ব্যবহার করবেন আমি ছোটো হাতের ব্যবহার করলাম আপনারাও ব্যবহার করতে পারেন তারপরে সি আবার ছোটো হাতে দিলাম তারপরে এখানে আপনাকে একটা যে কোনো সাইন অ্যাট দ্য রেট হ্যাচ যে কোনো একটা সাইন এখানে আপনাকে ব্যবহার করতে হবে এই এইরকমভাবে আপনি একটা সাইন ব্যবহার করবেন তারপরে এখানে আপনি ওয়ান টু থ্রিও লিখতে পারেন আপনি যে কোনো সংখ্যা আপনার মনের মতো আপনি দিতে পারেন আর এই যে বড় হাতে দেখছেন এটা আপনি সবার প্রথমে ছোট হাতও হাতেরও লেখা দিতে পারেন বা আপনি সবার প্রথমে এই অ্যাট দ্য রেট সাইনও ব্যবহার করতে পারেন বা সংখ্যাও ব্যবহার করতে পারেন তারপরে আপনি এবিসিডি বা আপনার নাম যা হা যেটা আপনার মনে থাকবে সেটা আপনি দিবেন তা সিম্বল ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনাকে এই কিছু জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে লেটারের বড়ো হাতের এবং ছোটো হাতের ব্যবহার করতে হবে যে কোনো একটা সিম্বল ব্যবহার করতে হবে সংখ্যা ব্যবহার করতে হবে এগুলো ব্যবহার করে আপনাকে কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে এই যে এখানে আপনাদেরকে ইউজার নেমের যে জায়গাটা বলেছিলাম এখানে আপনার যে ফোন নাম্বারটা দিচ্ছেন ওটাই কিন্তু আপনার ইউজার নেম হবে এরপর আপনি পাসওয়ার্ডটা যেভাবে বলেছিলাম সেভাবে লিখবেন এরপর আপনার যে মেল আইডি দেওয়া রয়েছে সেই মেল আইডিতে কিন্তু ওটিপি যাবে সেই মেল আইডির ওটিপিটা দেখুন এই যে মেল ওটিপি এখানে ওটা লিখতে হবে তারপরে এখানে এই যে এন্টার ওটিপি ফোন নাম্বারের সেটা এখানে লিখতে হবে লেখার পর দুটো লেখার পরে আপনি ভেরিফাই ওটিপি এই অপশানটাতে আপনি ক্লিক করবেন দেখুন এখানে কি লেখা আসছে এই যে ইয়োর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল দেখুন প্লিজ লগ ইন এরপর আপনি যে ফোন নাম্বারটা দিলেন সেটাই হচ্ছে ইউজার নেম আর যে পাসওয়ার্ডটা দিলেন সেটা হচ্ছে পাসওয়ার্ড এরপর এই লগ ইন অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে এরপর ইউজার নেমের জায়গায় আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন তারপরে এখানে আপনি যে পাসওয়ার্ডটা করলেন সেই পাসওয়ার্ডটা করে এখানে লগ ইন করবেন দেখুন এখানে কি আসছে সাকসেসফুলি লগ ইন এই অপশানটাতে এই যে ওকে অপশানটাতে ওকে করবেন ওকে করতে দেখুন এখানে লগ ইন হয়ে গিয়েছে এই কর্নারে আপনার নাম দেখা যাবে এরপর আপনি এখানে পোস্ট কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা অটোমেটিক সিলেক্ট থাকবে এরপর আপনার স্থানীয় ঠিকানা কি রয়েছে সেটা এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে পারেন তারপরে এখানে অটোমেটিক ওটা চলে আসবে এরপর স্থানীয় ঠিকানা যদি আপনার সেম হয় আপনি ওয়েস্ট বেঙ্গল আবারও সিলেক্ট করবেন কোনো অসুবিধা নেই এরপর আপনি এখানে জেন্ডারটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবে আপনার ক্ষেত্রে আপনি কিন্তু সেটা এখানে ফ্ল্যাপ করবেন এরপর আপনি ম্যারেড না আনম্যারেড সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে আপনি যদি আনম্যারেড হন এখানে আনম্যারেড করবেন আপনি যদি ম্যারেড হন তাহলে ম্যারেড করবেন আপনার ক্ষেত্র থেকে যেটা হবে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে এরপর ফুল নেম এখানে যে নেমটা আছে দেখছেন সেই নেমটা কিন্তু পুরো দেখা যাবে এটা কিন্তু আর চেঞ্জ হবে না সেই জন্য রেজিস্ট্রেশনের সময় আপনি নামটা কিন্তু ঠিকঠাকভাবে দেবেন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আছে এই যে ছ নাম্বারে দেখছেন এই যে এখানে মাদার্স নেম মায়ের পূর্ণ নাম অর্থাৎ আপনার মায়ের পুরো নামটা এখানে আপনি লিখবেন তারপরে দেখুন এখানে ফাদার্স নেম রয়েছে পিতার নাম রয়েছে এখানে লিখবেন তারপরে স্বামী আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নামটা এখানে লিখে দেবেন এরপর আপনাকে দেখ সিলেক্ট করতে হবে এখানে আপনি কোন ক্যাটাগরি জেনারেল এস টি এস সি আপনি যেটা হবে হ্যান সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এরপর আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে এই আনরিজার্ভ ক্যাটাগরি এই আনরিজার্ভ ক্যাটাগরিতে আপনি ক্লিক করবেন এর উপর আপনি যদি ই সার্টিফিকেটের আওতায় হন তাহলে কিন্তু এখানে আপনি ইয়াস করবেন তারপরে আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন হোমগার্ড কেপি হয়ে থাকেন বা সিভিক পুলিশ ইন কেপি কলকাতা পুলিশের যদি সিভিক পুলিশ হয়ে থাকেন তাহলে এখানে অপশান রয়েছে যে সিভিক ইন কলকাতা পুলিশ এই যে এক্স সার্ভিস হোমগার্ড কলকাতা পুলিশ না নট অ্যাপ্লিকেবল যদি আপনি এগুলোর মধ্যে না পারেন তাহলে এখানটা কিন্তু নট অ্যাপ্লিকেবল করে দেবেন তারপরে এখানে আপনি দেখুন এই যে এক্স সার্ভিসম্যান বা কেপিদের ক্ষেত্রে এইটা ফ্ল্যাপ করতে হবে অর্থাৎ এখানে কি এক্স সার্ভিসম্যান কেপিরা কী করবেন এখানে আপনি এক এক দু হাজার হিসেবে কত হচ্ছে সেটা কিন্তু এখানে আপনার ক্যালকুলেট হয়ে যাবে আপনি যখনই এখানে আপনি জয়নিং ডেটটা দিবেন দিলে কিন্তু এখানে সেটা ক্যালকুলেট হয়ে বেরিয়ে আসবে এরপর আপনি এখান থেকে ডেট অফ বার্থটা আপনার লিখবেন ক্যালেন্ডারে ক্লিক করবেন ক্যালেন্ডারে ক্লিক করলে এখানে আপনি এরকমভাবে আপনি ক্যালেন্ডার পেয়ে যাবেন আপনার যে জন্মশাল হবে সেটা কিন্তু আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে সেটা কিন্তু এজ হিসেবে দেখুন ক্যালকুলেট হয়ে যাচ্ছে আর একত্রিশ হয়ে গেলে কিন্তু আপনি অনলাইন করতে পারবেন না ত্রিশের মধ্যে আপনার বয়স হতে হবে সেই জন্য আপনি যদি কোনো কাস্টের মধ্যে পড়েন তাহলে কিন্তু আপনি এজ রিল্যাক্সেশান পাবেন না করলে কিন্তু আপনি এই এজ রিল্যাক্সেশানটা পাবেন না এরপর আপনার কোয়ালিফিকেশান মাধ্যমিক যদি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন এরপর দেখুন ইএস করার সঙ্গে সঙ্গে এখানে আপনার এই যে বোর্ডের নাম এখানে আপনি কত সালে পাস করেছেন মাধ্যমিক সেই সালটা এখান থেকে আপনি লিখে দেবেন এরপর এখানে কোন বোর্ড সেই বোর্ডের কিন্তু অপশান রয়েছে আপনি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয়ে থাকেন দেখেন এই যে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আপনি যদি পশ্চিমবঙ্গের এই বোর্ডে হয়ে থাকেন তাহলে এই বোর্ডটা এখান থেকে চুজ করবেন চুজ করার পর এখানে পার্সেন্টেজ অফ মার্ক আপনি কত পার্সেন্ট পেয়েছে যা পাবেন আপনি কিন্তু সেখানে এখানে লিখবেন লেখার পর গ্রেডটা এখান থেকে আপনাকে লিখে দিতে হবে আপনি যে গ্রেডের হবেন সেই গ্রেডটা এখান থেকে আপনি এখানে লিখে দেবেন এরপর আপনার যদি সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ এই থাকে সেটা আপনি কোন বছর পাস করেছেন সেটা এখানে আপনাকে কিন্তু দিতে হবে এরপর তার বোর্ডটাও এখানে আপনি কিন্তু লিখে দেবেন আপনি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে হয়ে থাকেন এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এটা আপনি একদম শর্টভাবে লিখে দেবেন লেখার পর কত নাম্বার পেয়েছেন সেই নাম্বারটা এখান থেকে আপনি লিখলেন লেখার পর এখানে গ্রেডটা আপনি এ বি সি যেটা হবে আপনার ক্ষেত্রে আপনি কিন্তু সেটা এখান থেকে দিয়ে দেবেন এরপর আপনি যদি স্নাতক করে থাকেন অর্থাৎ গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি দিতে পারেন আর যদি না দিতে চান কোনো সমস্যা নেই স্পোর্ট পার্সন যদি আপনি যদি স্পোর্ট পার্সন হয়ে থাকেন পনেরো নম্বর কলম থেকে তাহলে আপনি কিন্তু ইয়াস করবেন নাহলে কিন্তু আপনি নো করে দেবেন এই যে স্টারমার্ক দেখছেন লাল রঙের যে স্টারমার্কগুলো দেওয়া আছে এইগুলো সবই কিন্তু আপনাকে ফ্ল্যাপ করতে হবে এরপর আপনি পনেরো নম্বর বি কলমটা তখনই ফ্ল্যাপ হবে যদি আপনি এটাকে ইয়াস করেন তাহলে কিন্তু এই যে সিলেক্ট এরিয়া ন্যাশনাল কম্পিটিশান ন্যাশনাল কম যেটা হবে সেটা ক্ষেত্রে আপনাকে এখানে চুজ করতে হবে আমি আগের ভিডিওতে বলেছি আপনাদেরকে যে আপনি ন্যাশনাল খেলার যদি না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই সুযোগটা পাবেন না যেটা এরপর আপনি এই যে সাম্প্রদায়িক অর্থাৎ আপনি যদি গোর্খা বা ঘরওয়ালি সম্পদের হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন না হলে এটা এমনি ফাঁকায় রেখে দেবেন কিছু করার দরকার নেই এরপর আপনার মেল আইডি দেখা যাবে তারপর আপনি এখানে এই যে নেক্সট সব কিছু ঠিকঠাক ফিল হয়ে যাওয়ার পর আপনি এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন এরপর আপনি যখনই নেক্সট করবেন নেক্সট করলে এই একটা পপ আপ চলে আসবে এখানে আপনার পুরো সমস্ত ডিটেলসটা এখানে দেখা যাবে এটা সব কিছু ওকে থাকলে দেখার পর তারপরে কিন্তু আপনি এই যে এখানে ইয়াস অপশানটাতে ক্লিক করবেন নাহলে নো করবেন নো করলে কিন্তু আবারও এডিটের অপশান আসবে আপনার যেখানে ভুল হবে আপনি সেখানে গিয়ে এডিট করে নেবেন যদি আপনার সব কিছু ঠিকঠাক হয়ে থাকে তাহলে ইয়াস করে দেবেন ইয়াস করলে আপনার কিন্তু ফর্মটা নেক্সট পেজ চলে আসবে এরপর আপনি কি করবেন পেজটাকে একটু উপর দিকে স্কল করে উঠাবেন ওঠানোর পর আপনাকে কী করতে হবে আপনার অ্যাড্রেসটা ফুলফিল করতে হবে এরপর আপনি অ্যাড্রেসটা পুরো এখানে লিখে দেবেন এই যে আপনি ভিলেজ পোস্ট অফিস সব কিছু লিখবেন লেখার পর এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটা চুজ করবেন এখান থেকে আপনি যে ডিস্ট্রিক্টের হবেন সেই ডিস্ট্রিক্টটা চুজ করবেন এরপর সেই ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশনটা আপনি যে আপনার যে পুলিশ স্টেশন সেটা লিখবেন তারপরে এখানে আপনার পোস্ট অফিসটা এখান থেকে আপনাকে লিখে দিতে হবে এরপর আপনার স্থানীয় যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই স্টেশনটা এখান থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে এরপর আপনার প্রেজেন্ট আর দুটো অ্যাড্রেসেই যদি আপনার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এটাকে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন এখানে আমি এখনও দিইনি বলে এটা প্লিজ এন্টার ইউর অ্যাড্রেস চাচ্ছে এখানে সেটা আমি লিখে দেবো এরপর এখানে আপনাকে এই যে প্রথমে বলছিলাম আপনি বাংলায় লিখতে পড়তে সব কিছু জানেন সেটা কিন্তু আপনাকে এখানে চুজ করতেই হবে এটা এরপর এখানে আপনি কোন সম্প্রদায়ের হিন্দু মুসলিম খ্রিস্টান সব কিছু রয়েছে আপনি যেটা হবেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এরপর এই একুশ নাম্বার কলমটাতে দেখুন আপনি কি এক্সামটেড ক্যাটাগরি যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করবেন নাহলে কিন্তু আপনি নো করে দেবেন এরপর এই বাইশ নাম্বার কলমটাতে আপনি যদি ইয়েস করতেন তাহলে কিন্তু এখানে তার নাম্বারটা এসো সব কিছু এখানে দিতে হতো এরপর বাইশে দেখুন যে এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজ আপনি কি কোনো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন নাহলে আপনি কিন্তু না করে দেবেন যে কোনো মানে সরকারি হলেই হবে আপনি কোনো অফিসে কাজ করতে পারেন কোনো জায়গায় পড়াতে পারেন যে কোনো কিছু যদি আপনি সরকারি করে থাকেন তাহলে ইয়াস এখানে করবেন করার পর আপনাকে কী করতে হবে সেই অর্গানাইজেশনের নেমটা আপনাকে কিন্তু লিখতে হবে যদি না থাকে না করে দিলেন এরপর দেখুন চব্বিশ নাম্বারটাতে আপনার নামে কি কোনো ক্রিমিনাল মানে রেকর্ডস কি রয়েছে যদি না থাকে তাহলে কিন্তু না করবেন আর যদি থাকে ইয়েস করলেই দেখবেন এটা আপনারা নো করবেন এটা আপনারা নো করবেন নো করাটাই থেকে বেস্ট হবে যদি না থাকে আর যদি থাকে তাহলে তো আপনাকে ইয়াস করতেই হবে তারপরে সব কিছু ফিল্যাপ হয়ে গেলে এখানে নেক্সট অপশানটাতে আপনি ক্লিক করবেন এরপর আবারও আপনার এই যে ডিটেলসটা যেটা দিলেন সেটা কিন্তু আবারও এরকম প্রভাব হিসেবে আসবে এগুলো আপনি আগে সব কিছু দেখে নিলেন মিলিয়ে নেবেন ভালো করে তারপরে কিন্তু আপনি যে ইয়াস অপশানটাতে ক্লিক করবেন না হলে কিন্তু আপনি নো করবেন কারণ এই অপশানটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যদি কোনো কারণে কোনো ভুল সাবমিট করেন তাহলে কিন্তু পরবর্তীকালে আর চেঞ্জের কোনো অপশান থাকবে না সেই জন্য আপনাকে বারবার কনফার্ম করানো হচ্ছে সব কিছু হয়ে গেলে আপনি ইয়াস করবেন ইয়েস করার পর আবারও নেক্সট অপশানটাতে আপনি ক্লিক করবেন করার পর আপনি পেজটাকে আরেকটু স্ক্রল করে উপর দিকেও আসবেন উপর দিকে আসার পর আপনার কিন্তু ছবি আপনার যে পাসপোর্ট সাইজ ছবি সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে আপনি যে ইমেজটা রেডি করছেন সেই ইমেজটার প্রথমে বলে দিয়ে আপনাকে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে সাইজ হতে হবে এবং তার যে সাইজ সেটা হবে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ এটা আপনার যে সাইজ সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ যদি আপনি করেন তাহলে আপনার এই ছবিটা আপলোড হবে এরপর এখানে থেকে ক্লিক করে চুজ ফাইল করবেন আপনাদের অনেকের হয়তো ছবি আপলোড বা সিগনেচার আপলোড করতে গেলে সমস্যা হচ্ছে কীরকম সমস্যা আপনারা আপলোড করছেন কিন্তু আপনারা এখানে আসছে কিন্তু আপনারা নেক্সট অপশানটাতে ক্লিক করলে আপনাদের কিন্তু ফিল আপ কমপ্লিট দেখা দিচ্ছে এরপর আপনারা কি করবেন এখানে সাইজটা হওয়ার পর আপনারা এই যে অপশানটা দেখছেন এই যে চেক আগে সিগনেচারটা একবার দেখিয়ে নেবেন এই যে ক্লিক অ্যান্ড চেক এখানে আপনি পুরোটা দেখলেন তারপরে এই ওকে অপশানটা ক্লিক করবেন তারপরে এই যে এখানে বক্সটা দেখছেন এই বক্সাতে ক্লিক করবেন ক্লিক করার পর ওকে আপলোড করবেন ওকে আপলোড করলেই আপনার কিন্তু ঠিক সিস্টেমে আপনার কিন্তু ফ্ল্যাপটা হবে দেখুন ছবি সিগনেচার সব কিছু আপনার ফ্ল্যাপ হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এই নেক্সট অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এখানে সব কিছু দেখবেন আবারও কনফার্ম হবে তারপরে ইয়েস করবেন ইয়েস করলে আপনি যে ফর্মটা ফিল করেছিলেন তার রিভিউটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এরপর আপনি সব কিছু দেখার পর এখানে আপনার সব কিছু ওকে আছে এগুলা আপনি ক্লিক করলেন সব কিছু যে আমার এগুলা সব ঠিক আছে এখান থেকে আপনি দেখে দেখে এগুলোকে আবার আপনি টিকমার্ক কনফার্ম করলেন কনফার্ম না করলে কিন্তু পেজটা আপনার সাবমিট নেবে না দেখুন কত রকম ফর্মটাতে ভেরিফিকেশনের ব্যাপার রয়েছে এগুলো যেহেতু আপনি সব কিছু নিজে জেনে বুঝে ওকে করছেন সেজন্য জন্য আবারও বলছি আপনার ফর্মটা খুব গুরুত্ব সহকারে ফিল আপ করবেন যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর আপডেট করার কিন্তু অপশন থাকবে না এরপরে নেক্সট অপশনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ইয়াস এই যে প্রভাবটা আসছে ইয়াস করবেন ইয়াস করলে আপনার কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হবে এরপর আপনাকে পেমেন্ট মেথডে যেতে হবে আপনি এখানে অনলাইন পেমেন্ট থ্রু করে দেবেন থ্রো করে দিলে দেখুন এটা জেনারেল সেই জন্য টোটাল একশো সত্তর টাকা আসছে এরপর এই যে আইসকেপ টু এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে তারপরে পে অ্যান্ড এই অপশনটাতে আপনি ক্লিক করবেন তারপরে এই ও ইয়াস যে অপশানটা আসছে এই ইয়েস অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে পেমেন্টের পেজে নিয়ে চলে যাবে এরপর দেখুন আপনার নাম ফোন নাম্বার সব কিছু দেখা যাবে এখানে আপনি এই যে ব্যাক টু আপনি পুনরায় টোটালে পোর্টালে ব্যাক চলে আসবেন এই পশির অপশনটাতে আপনি ক্লিক করবেন প্রসিড অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কিন্তু পেমেন্টের অপশানই নিয়ে যাবে আপনাকে আপনি এখান থেকে কিন্তু এই যে ফোনপে বা গুগল পে যে কোনো অপশান থেকে আপনি কিন্তু ফিল আপ করতে পারবেন এইচডিএক্সি দেখুন এখানে ডেবিট কার্ড রয়েছে ক্রেডিট কার্ড রয়েছে আদার্স ব্যাংকের নেট আর ইউপিআই আপনারা যদি ফোনপে থেকে পেমেন্ট করতে চান তাহলে ইউপিআই এই অপশানটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কী কী রয়েছে দেখুন গুগল পে ফোনপে ভিম পেটিএম অ্যামাজন পে এগুলো রয়েছে আপনার যেটা হবে আপনি কিন্তু এখান থেকে ফোনপে আপনার যে ইউপিআই আইডি রয়েছে সেই আইডি দিয়ে প্রিট ভেরিফাই করবেন পেসিড ভেরিফাই করার পর আপনার ফোনপেতে পপ আপ যাবে সেই পপ আপটা গেলে আপনি ওখান থেকে টাকাটা পেমেন্ট করবেন পেমেন্ট করলে আপনার কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর আপনি আপনার কিন্তু যে সাবমিট করলেন ফর্মটা পিডিএফটা আপনি কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন আর আপনি যদি এই চ্যানেলে এই ভিডিওটা প্রথম দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার কোনো বন্ধু বান্ধব রিলেটিভ যদি কোনো ফর্ম ফিল আপে অসুবিধা হচ্ছে তাহলে তাকে এই ভিডিওটা শেয়ার করুন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ